রোজার আগে শেষ শুক্রবারে আজ বাজার ছিল অনেকটাই অস্থির। বেড়েছে ছোলা ও চিনির দাম, শুল্ক কমালেও খেজুরের বাজারে সরকারি এই সিদ্ধান্তের এখনো কোনো প্রভাব পড়েনি। তিন দিন পরেই রোজা, এর আগের শেষ ছুটির দিন, বাজারেও ভিড়। রাজধানীর কারণ বাজার এই ব্যস্ততায় নেই কোনো স্বস্তির খবর। সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম কিছুটা বাড়তি। টমেটো বর্তমানে 40 থেকে 50 টাকা কেজি, আর লাফলো বেগুন 70 থেকে 80 টাকা কেজি। এখন নাবিজা উঠে গেছে, আমাদের চালার মতো অবস্থার মতো নাই। আলু পেঁয়াজের দামও একটু বেশি। ভালো মানের ছোলার দাম নতুন করে কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা, কেজি প্রতি চিনির দাম বেড়েছে 5 টাকা। 80 টাকা গতকালে বিক্রি করছি আমরা 110 টাকা, আজকে বিক্রি করি 120 টাকা। দাম তো সব আকাশ ছোঁয়া, এখন তাই তো অবস্থা সাধারণ জনগণের জন্য। এর মধ্যে যদি ঠিক মতো মাল আসে তাহলে মনে করেন চিনি কোনো সংকট থাকবে না। খেজুর আমদানিতে 10% শুল্ক কমালেও প্রভাব নেই বাজারে, এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সন্ধ্যাবেলায় ইফতার করবে, 2টা খেজুর মুখে দেবে, কিন্তু সেই খেজুরও আসলে ক্রয় ক্ষমতার বাইরে। আমাদের বাজার পরিস্থিতি খুবই খারাপ, কারণ আমরা বাজারে আসছি খেজুর কিনতে, খেজুর কিনতে এসে দেখতে পাচ্ছি 1200-1500 টাকা কেজি। যে খেজুর আগে ছিল আপনার নর্মালি 700 টাকা, কারণ বর্তমানে আমাদের কি নিয়ে 3500 টাকা, কোনটা 100 টাকা বাড়তি, কোনটা 150 টাকা বাড়তি প্রতি কেজি। রোজার বাজারে নতুন করে বেড়েছে মাছ মাংসের দাম, কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 230 টাকা কেজি, পাকিস্তানি বিক্রি করতেছি 330 টাকা কেজি। বাজারে এখন খুব ঊর্ধ্বগতি, যে জিনিসই আপনি কিনবেন বাড়তি, কারণ এটা একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। সিন্ডিকেট ভেঙে রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। দ্রব্যমূল্যের দাম কমান, নিম্ন মধ্যবিত্ত মানুষদের খেয়ে বাঁচতে দেন। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।